বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর একটি নতুন চাকরি ইন্ডিয়ান আর্মি পদে নিয়োগ করতে চলেছে 25 সংখ্যক শূন্য পদে, কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির মতন কোনো মাপজব নেই, দৌড়ঝাঁপ নেই। শুধুমাত্র এখানে আবেদন করবেন, সাথে ইন্টারভিউ হবে, চাকরি। তো বন্ধুরা পুরো বিস্তারিতভাবে আলোচনা করবে এই ভিডিওর মধ্যে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। বিজ্ঞপ্তি আমি অন করে নিয়েছি, যেখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ ডিফেন্স সিভিলিয়ান এমপ্লয় ইন টু আর্মি হেডকোয়ার্টার সিঙ্গেল রিগারমেন্ট মিরাট ক্যান্টিন নিয়োগ করতে চলেছে, যেখানে ডিফেন্স সিভিলিয়ান গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে, যেখানে নন ইন্ডাস্ট্রিয়াল আর নন মিনিস্ট্রিয়াল পদ থাকছে। এখানে নেম অফ দ্য পোস্ট কুকে পদ থাকছে, গ্রুপ সি পদে নিয়োগ করবে, 3টি মাত্র শূন্য পদ। নিচে লাইকলি টু চেঞ্জ, অর্থাৎ শূন্য পদ বাড়িয়ে দিতে পারে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, নলেজ থাকতে হবে কুকিংয়ে অর্থাৎ রান্নাবান্না করার প্রফেশনারি। এখানে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাও আবার 5ই অক্টোবর 2021 অনুযায়ী। সাথে এখানে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে, তার জন্য সরকারি রিলেকশন বা সরকারি ছাড় থাকবে। এখানে বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা সেভেন পে সিপিসি হিসাবে। তারপর দ্বিতীয় নম্বর আছে বারবার পদে নিয়োগ করবে, একটি মাত্র শূন্য পদ, পরে বাড়াতে পারে শূন্য পদ। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, যে কোনো স্বীকৃতি বোর্ডের দ্বারাই আপনাকে প্রফেশনালি হতে হবে বারবারে। 18 থেকে 25 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, 18,000 থেকে 56,900 টাকা বেতন। তারপর আছে ইবিআর অর্থাৎ ইকুইপমেন্ট বুট রিপেয়ার পদে নিয়োগ, 2টো শূন্য পদ, পরে বাড়িয়ে দিতে পারে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। সাথে এখানে অল ক্যানভাস আর টেক্সটাইল আর লেদার রিপেয়ারের কাজ, রিপ্লেসমেন্টের কাজ জানলে আবেদন করতে পারবেন। তো যারা লেদারের বুট অর্থাৎ রিপ্লেসমেন্ট করতে জানে, রিপেয়ার করতে পারে, তারা এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 25 বছর হতে হবে, 5ই অক্টোবর 2021-এর মধ্যে আবেদন করতে পারবেন। 18,000 থেকে 56,900 টাকা বেতন। তারপর চতুর্থ নম্বরে ওয়াশারম্যান পদে, গ্রুপ সি পদে নিয়োগ, এখানে 3টি শূন্য পদ, পরে বাড়িয়ে দিতে পারে শূন্য পদ। শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, সাথে ওয়াশ মিলিটারি আর সিভিলিয়ান অর্থাৎ মিলিটারি জামা কাপড় এবং কি সিভিলিয়ানের জামা কাপড় ধোয়ার অভিজ্ঞতা থাকতে হবে। 18 থেকে 25 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। 18,000 থেকে 56,900 টাকা বেতন। তারপর টেলার পদে নিয়োগ করতে চলেছে, এখানে একটিমাত্র শূন্যপদ, পরে বাড়িয়ে দিতে পারে শূন্যপদ। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, এবং কি টেলার এবং কি কনভার্সেন্ট আর ডিউটিস থাকলে আবেদন করতে পারবেন, টেলারে দক্ষতা থাকতে হবে। 18 থেকে 25 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, 18,000 থেকে 56,900 টাকা বেতন। এখানে যেখানে নিয়োগ করা হবে সেই স্থান হলো দ্য কমান্ডিং অফিসার টু আর্মি হেডকোয়ার্টার সিগন্যাল রিজিমেন্ট রুরকি রোড মিরাট ক্যান্ট। তো তার পিন নম্বর দেওয়া আছে। এখানে কিভাবে আবেদন করবেন, এখানে লিখিত আবেদন জমা দিতে হবে, যেটা আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে সব কিছু দিতে হবে। এখানে আবেদন চলবে হলো 5ই অক্টোবর 2021-এ শেষ তারিখ আবেদনের জন্য। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্ভিস আর প্রেসক্রিপ্ট ফর্মেটে আপনাকে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন ডান দিকে যে ফর্মেটটা আছে, এই ফর্মেটটাকে অ্যাপ্লাই করতে হবে। কারা কারা আবেদন করতে পারবেন, যারা আর্মি আছো, আর্মি সার্ভিস করেছো, যারা রিটায়ারমেন্ট করে নিয়েছো তারা আবেদন করতে পারবেন, যারা জেনারেল সিভিলিয়ান আছো তারা আবেদন করতে পারবেন। এখানে অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে যেদিন আবেদন হবে, তো সেক্ষেত্রে আপনাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে, সেখানে সব জেরক্স পাঠিয়ে দিতে হবে। সাথে যেদিন ইন্টারভিউ নেওয়া হবে সেদিন অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখানে আবেদনের জন্য আপনাকে কি করতে হবে, 2টি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সাথে আপনার লাগবে হলো পোস্ট স্ট্যাম্প 40 টাকা দামের। আর এখানে আপনি নিজেই আবেদন করতে পারবেন 40 টাকার বিনিময়ে, অর্থাৎ পোস্ট অফিস স্পিড পোস্ট বা অর্ডিনারি পোস্ট হিসাবে আবেদন করতে পারবেন। এখানে যদি কোনো রকম অসুবিধা হয় রিজেক্ট করে দেওয়া হবে অ্যাপ্লিকেশন। এই সেই ফর্ম, ফর্মে যা যা লেখা আছে আপনাদের তাই দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, আধার কার্ড নাম্বার অর্থাৎ আধার কার্ড দিতে হবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড নাম্বার দিতে হবে, যদি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড না থাকে বানিয়ে নাও, টেলিফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেভ ডিক্লারেশন, এগুলো সব নিয়ে আপনাকে একটি খামের মধ্যে দিয়ে ঢুকিয়ে আপনার অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সরাসরি অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। তো এইভাবে আবেদন করতে পারবেন, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং কিছু কর্মদক্ষতায়। তো ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।